আসসালামু আলাইকুম বন্ধুগণ, অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আজকে আলোচনার বিষয় অনার্স ফোর্থ ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যতিক্রম সাজেশন থেকে পৃষ্ঠা 65 প্রবলেম 9। স্পেশালি অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের পেব্যাক পিরিয়ড, নিট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সারপ্লাস লাইফ বের করতে বলছে। তো পেব্যাক পিরিয়ড বের করতে হলে আমাদের সিসিএবিটি পর্যন্ত বের করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিসিএবিটি পর্যন্ত শেষ ঘর। দ্বিতীয় রিকোয়ারটে আমাদের দেয়া আছে নিট প্রেজেন্ট ভ্যালু। তো নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের টিপিবি বের করতে হবে, অর্থাৎ আগে পিভি বের করে নিতে হবে। এর জন্য আমাদের আরও দুটি বাড়তি শক টানা উচিত ছিল, কিন্তু পৃষ্ঠা আসলে এখানে খুবই সংকীর্ণ, যার কারণে পরবর্তীতে এটি করানো হবে পরের স্টেপে। তো এখানে সিসিএবিটি পর্যন্ত, অর্থাৎ পেব্যাক পিরিয়ড পর্যন্ত করব আমরা। বন্ধুগণ, এখানে আমাদের অঙ্কে ট্যাক্স রেট দেয়া আছে। আপনারা হয়তোবা জানেন যে অঙ্কে যদি ট্যাক্স রেট দেয়া থাকে, তো আমাদের অঙ্ক অবশ্যই সিএবিটি থেকে শুরু হবে। তো সিএবিটি আমাদের মান দেয়া আছে 12,000, 14,000, 16,000, 20,000, এইভাবে ক্রমান্বয়ে মান দেয়া আছে। ডিপ্রিসিয়েশন আমাদের বের করে নিতে হবে। ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ভাগ হচ্ছে ইউজফুল লাইফ। টোটাল কস্ট দেওয়া আছে 50,000, সার্ভিস ভ্যালু অঙ্কে দেওয়া আছে 0 এবং ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর দেওয়া আছে। টোটালি আমাদের ক্যালকুলেশন করে আসতেছে 10,000। বন্ধুগণ, প্রথম রিকোয়ারটে আমাদের করতে বলছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। তো এতে বছরকে নির্দেশ করবে। তো বিষয়টা হচ্ছে আমরা এ, সি এবং ডি কীভাবে বের করব একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আপনারা। আমাদের অঙ্কে যে এনসিও দেওয়া আছে, এটা কত দেওয়া আছে এটা আমাদেরকে দেখতে হবে। আমাদের এনসিও দেওয়া আছে, অর্থাৎ ইনিশিয়াল ক্যাশ আউটলে দেওয়া আছে 50,000। এই 50,000 আমাদের খুঁজতে হবে সিসিএপিটির ঘরে। তো আমরা দেখতে পাচ্ছি সিসিএপিটির ঘরে চতুর্থ বছরে গিয়ে 52,000, অর্থাৎ যেখানে 50,000 উঠবে তার উপরের ঘরকে আমরা ছি। ওই সির ঘর থেকে সোজা যে আমাদের ইয়ারটা থাকবে সেটা হচ্ছে এর মান 3, এবং সি ঘরের পরবর্তী ঘরে, অর্থাৎ পূর্ববর্তী ঘরে এক ঘর নিচে যে মানটা থাকবে এটা হচ্ছে ডি। তো বন্ধুগণ, এই পাচ্ছি 3, এনসিও 50,000 অঙ্কে দেওয়া আছে, সি হচ্ছে 37,200, ডি হচ্ছে 14,800। বন্ধুগণ, আমাদের এখানে এ, এনসিও, সি এবং ডির মান বসানোর পর সর্বশেষ ক্যালকুলেশনে আসতেছে 3.86। তো এটাকে আমরা ইয়ার দ্বারা প্রকাশ করব সব। বন্ধুগণ, রিকোয়ার্ড 1 এখানেই শেষ হলো। পরবর্তী রিকোয়ার্ডগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।